আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা মান লা নাবিয়্যি বা'দা সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যন্নুম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিতভাবে কোরআনের অনুবাদমূলক দর্স চালিয়ে যাওয়ার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ দৌর উদ্গাপন করি মুহাম্মদ ওয়াসাল্লামের প্রতি আল্লাহ আলহিম আল্লাহ আজকে দ্বিতীয় দাস আমরা আজকে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দাস শুরু করি আল্লাহ আল্লাহ তাহ্লাহনি সম্মানিত আসন শুরু করা যাক আজকে দ্বিতীয় পর্বে সুরার নাম হচ্ছে সুরা তুল বাকরা অর্থাৎ বাকরা মানে হচ্ছে গাভী

আলিফ মিম এগুলো হচ্ছে পবিত্র কোরআনকারিমের একটি আশ্চর্যজনক আয়াত যে আয়াতের অর্থ আলমুরাদ যে আয়াতের অর্থ উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবাহা তা আলা সারা পৃথিবীতে কেউ জানে না অর্থাৎ আর এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাত যেগুলো পবিত্র কারিমে উনত্রিশটি সুরার শুরুতে রয়েছে তাই এগুলো নিয়ে কোনো মাথা ঘামা কোনো ব্যাখ্যা করার চেষ্টা করার কোনো দরকার নেই এতটুকু জানতে হবে যে আলিফুলিম এরকম এরকমভাবে পবিত্র ক্রনেল কারিমে উনত্রিশটি সুরার শুরুতে যেগুলো হরফ ব্যবহার করা হয়েছে এর অর্থ আল্লাহ ছাড়া কেউই জানে না এরপরে আসুন কিতাবিকা মানে হচ্ছে ওই কিন্তু এখানে এই নেওয়া হয়েছে দা লিকাল কিতাব আল কিতাব মানে হচ্ছে কিতাবটি কিন্তু কোরআন উদ্দেশ্য কিতাব এই কোরআন এমন একটি কিতাব ফিহি সন্দেহ লা মানে না লা ফিহি যাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ এই কোরআন এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই হুদাল মু হুদান মানে পথ হেদায়াত

অদৃশ্য কয় মানে অদৃশ্য অদৃশ্যের প্রতি অ ইউকুইমনা সলতা ও মানে এবং মুনা তারা কায়েম করে প্রতিষ্ঠা করে আদায় করে বাস্তবায়ন করে সলাদ অর্থাৎ তারাই যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের প্রতি এবং সলাদ আদায় করে প্রতিষ্ঠা করে ওয়া মানে এবং মিম মা মূলত মিন মা ছিল মিন মানে হতে থেকে পূর্বে বলেছি ও আমি মা রজাকে না হুম রোজাকে না মানে হচ্ছে আমি রিজিক দিয়েছি হুম মানে তাদেরকে অর্থাৎ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস্তাপন করে সৎ আদায় করে তাদের কথা বলা হচ্ছে আমি মা রোজাকে না হুম ইয়ুং ফিকুন আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তাহাতে ইয়ুং ফিকুন ব্যয় করে তার মানে মুত্তাকি হচ্ছে তারাই যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের প্রতি ও সলাদ আদায় করে কায়েম করে প্রতিষ্ঠা করে এবং আমি আল্লাহ সুবাহা নাহুয়া তালা তাদেরকে যে রেজেক্ট দিয়েছি তা থেকে ব্যয় করে ওয়াল্লাদিনা ইউ মিনু এবং মুত্তাকি হচ্ছে তারাই যারা বিশ্বাস স্থাপন করে বিমা ওই বিষয়ের প্রতি উং ঝিলা যা কিছু নাজিল করা হয়েছে ইলাইকা তোমার কাছে তাহলে এবং মোত্তাকি হচ্ছে তারাই যারা বিশ্বাস স্থাপন করে ওই সব বিষয়ের প্রতি যা মা মানে যা যা তোমার প্রতি নাজিল করা হয়েছে ওয়ামা উংজিরা মিং পাবলিকা আর যা কিছু নাজিল করা হয়েছে মিং পাবলিকা তোমার পূর্ববর্তীদের কাছে তার মানে তোমার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে এবং তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এরা হচ্ছে মুত্তাকি অবিল আখরাতই এবং আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সেই বিশ্বাসটা কেমন হুম ইউকিনুন তারা দৃঢ়ভাবে সেই বিশ্বাসটা করে অর্থাৎ ইউকিনুন তারা দৃঢ় বিশ্বাসী তার মানে হচ্ছে যারা মুত্তাকি তারা দৃঢ়ভাবে অটুটভাবে মজবুতভাবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তাই হচ্ছে অবিল আর তারাই যারা পরকাদের প্রতি আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সম্মানিত উপস্থিতি আজকের আলোচনা এখানে ইতি করছি শেষ করার পূর্বে একটি কথা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পুরাণের অনুবাদ শেখার জন্য নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন কারণ লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমরা ভিডিওটি তৈরি করার জন্য উৎসাহ উদ্দীপনা পেয়ে থাকি এবং আমরা মনে করি যে আপনাদের এতে সারা রয়েছে আপনারা ভিডিওগুলি পেতে চান তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং এই ভিডিওগুলি অন্যের কাছে পৌঁছার জন্য শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়াতে যাতে করে আপনার সাহায্যে অন্য একজন ভাই কোরআনের অনুবাদ শিখতে পারে সময় তো দর্শক শ্রোতা আজকে আলোচনে করছি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته